নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, এবার পেনশন নিয়ে বড়সড় নীতি আনছেন রাজ্য সরকার। এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী বাত্য বসু জানিয়েছেন, নতুন পলিসি আনা হবে পেনশনভোগীদের জন্য, যাতে আগামী দিনে পেনশন পেতে কোনো রকম অসুবিধা না হয়। তো কী রয়েছে এই নতুন পেনশন নীতিতে, আমরা চলুন সবিস্তারে জেনে নেব। তার আগে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে আপনারা বলুন। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো বন্ধুরা, কী বলা হচ্ছে দেখুন, শিক্ষকদের পেনশন নিয়ে বড় আশ্বাস শিক্ষামন্ত্রীর, নতুন পেনশন নীতি আনছে সরকার। তো সবিস্তারে চলুন জেনে নিই। তো অবসর নেওয়ার পরেও শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে এখন সরগরম শিক্ষামহল, কেউ কেউ অভিযোগ করছেন কাগজপত্র জমা দেওয়ার পরেও পেনশনের নিশ্চয়তা মিলছে না, যদিও অর্থ দপ্তর সূত্রে খবর পেনশনের ফাইলের প্রসেসিং চলছে। শিক্ষামন্ত্রী বাত্য বসু জানিয়েছেন, সমস্যা মোকাবেলায় নতুন পেনশন নীতি আনছে এবার সরকার। তো শিক্ষামন্ত্রী বাত্য বসু বলেন, পেনশন নিয়ে আমরা অল ওভার পলিসি নিতে যাচ্ছি, যে কয়েকজন শিক্ষকের পেনশন নিয়ে সমস্যা হচ্ছে তা আগামী দিনে হবে না তার নিশ্চয়তা দিচ্ছি। এ ব্যাপারটি আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেছি, যেদিন শিক্ষকরা অবসর নেবেন সেই দিন থেকেই যাতে পেনশন দেওয়া যায় তার জন্য আমরা পলিসি নিচ্ছি, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই চেষ্টা করছি বলে তিনি কোট আনকোট কিন্তু জানিয়েছেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, পেনশন নিয়ে কিন্তু একাধিক শিক্ষক রয়েছে যারা কিন্তু অবস্থা তাদের কিন্তু খুবই শোচনীয়। পেনশন কবে পাবে, বিভিন্ন কাগজপাতি ফর্ম ফিল আপ করা, অনেক কিছু কিন্তু প্রসেস রয়েছে। তো সেই সমস্যা যাতে না হয় তার জন্য ব্রাত্য বসু বলছেন, পেনশন নিয়ে ওভারঅল পলিসি আনতে যাচ্ছে। তো দেখুন আরও কী বলা হচ্ছে, অর্থ দপ্তর সূত্রে খবর গত কয়েক মাসে যারা অবসর নিয়েছেন ডিপার্টমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড, পেনশন অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স, তাদের বেশ কিছু পেনশন সংক্রান্ত ফাইলের প্রসেসিং চলছে। সেই কাজ শেষ হয়ে গেলে অর্থ দপ্তরে পৌঁছলেই ফাইল কিন্তু ছাড়া হবে। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, শিক্ষকদের পেনশন দিচ্ছেন না, বলছে টাকা নেই। এই শিক্ষকরা কতটা চাপে সেটা বোঝার ক্ষমতা কিন্তু মমতার নেই। তো মমতা এটাও জানে এই শিক্ষকরা তার বিরুদ্ধে গেলেও ভোটে কোনো প্রভাব পড়বে না, তাই এসব নিয়ে মাথা ঘামায় না মমতা। এটা কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু বলেছেন। তো যাই হোক, এই পেনশন নিয়ে কিন্তু ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী বাত্য বসু তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু পলিসি আনতে চলেছেন। তো সেই পলিসি কবে থেকে কার্যকরী হবে সেটাই এখন দেখার, যখনই কোনো আপডেট আসবে অবশ্যই আমি আপনাদের জানাবো। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে অল নোটিফিকেশনটি করে দেবেন যাতে আগামী দিনে সমস্ত আপডেটগুলি আপনার ফোনে আমরা পৌঁছে দিতে পারি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।